সরব সাংসদ নবকুমার সরণীয়া ভাষার নামত বড় অবরোর মাজত সংঘাত সৃষ্টির ষড়যন্ত্র করেছে সরকারে। ভাষার নামত আমার ইয়াত বড় অবর যে সংঘাত লগাব লাগছে সেই চক্রান্তক আমি কোনো কারণে সফল হবলে নিদিও, কারণ বড়োসকলের পর এনেকা কোয়া নাই যে অসমীয়া ভাষা বাদ দিয়ে বড়ো হোক, বড়ো আর অসমীয়া ভাষা দুইটাই ইয়াত মূল ভাষা হোক, আর ইয়াত সহযোগী ভাষা হওয়া মানে এটু চারি নম্বর ভাষা হব আর এটু মৃত্যু হব। সাংসদ নবসরণীয়ার এই মন্তব্যের পিছতে প্রতিক্রিয়া মন্ত্রী প্রমীলা রাণী ব্রহ্মর। অসমীয়া ভাষা সহযোগী নহয়, রাজ্যিক ভাষা হয়। অসমীয়া ভাষাটো সহযোগী ভাষা নহয়, রাজ্যিক ভাষা সহযোগী ভাষা নহয়। অসমীয়া ভাষা সরকার শেষ করা নাই, নিজে শেষ করেছো অসমীয়া ভাষা। অসমীয়া ভাষাটো নিষেধ করাটো সরকারিভাবে নকরে, আমি রাইজেহে নিজে নিজে মানে ধ্বংস করিবর কারণে প্রক্রিয়াটো লয়, কারণ অসমীয়া মাধ্যমত পড়া লড়া ছলীবিলাকর সংখ্যাটা কমি গেছে, স্কুল যান আছে স্কুলবিলাকর ইতিয়া মানে লড়া ছলীবিলাকর সংখ্যাটা কমি আছে। বিটিসি পূর্বে নরক আছিল, এতিয়া হেনো স্বর্গ। মই আগত এম এল এ মই কি কৈছিলো নরক বলে কৈছিলো, কিন্তু এতিয়া সেই নরক নরকটো স্বর্গপুরী হয়েছে। সমাগত বিটিসি নির্বাচনক তৎপরতা বাড়িছে নবসরণীয়া আর হাগ্রামা বাহিনীর, বাড়িছে বাকযুদ্ধ। মই ভাবো অসমবাসী রাইজ সমগ্র মানে বিটিসিবাসী রাইজর লগত থাকিব আর আমি বিজয় হওয়াটা নিশ্চিত। ইয়াত কার লগত থাকিলে মানে আমার প্রতিনিধি কার লগত থাকিলে কার সহযোগত মানে অঞ্চলটো উন্নতির আগবাড়ি যায় সেটা আপনাদেরকেও জানে। কা আন্দোলন সরকারের শেহতিয়া ভাষা নীতি প্রচারত নামিছে সাংসদ নবসরণীয়া। মুসলপুরের সুবর্ণ পাঠক আর গোরেশ্বরের রঞ্জিত রাজবংশী, প্রাগ নিউজ।